দ্বিতীয় পদ্মা সেতু নয়, দৌলদিয়া পাটুরিয়ায় টানেল করবে সরকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, সরকার এখন থেকে সেতুর পরিবর্তে টানেলের দিকে জোর দিচ্ছে। নদী বাঁচাতে হবে, তা না হলে শ্যামল বাংলাদেশ থাকবে না। এত ব্রিজ করার দরকার কি? গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ আইইবিতে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। উবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু একটা হয়েছে, এখন দাবি উঠেছে দৌলদিয়ায় আরেকটি সেতু। দুটি সেতু হলে নদীর নাব্যতার কি হবে? এটা কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, কাজে সেতু না করে আমরা আন্ডারপাস করার চিন্তা ভাবনা করছি। দৌলদিয়া পাটুরিয়ায় আমরা টানেল নির্মাণের চিন্তা ভাবনা করছি। ওইদিকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধা পর্যন্ত আরেকটি টানেল নির্মাণের পরিকল্পনাও আমাদের রয়েছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম যে বঙ্গবন্ধু টানেল হচ্ছে তার কাজ 75% শেষ হয়েছে বলে অনুষ্ঠানে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, সেতু যত নির্মাণ করবেন তত নাব্যতা হারাবে। অনেক সেতু উদ্বোধন হয়েছে, আরও প্রায় 50টির মতো সেতু উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। যশোর খুলনা মহাসড়ক বারবার কেন নষ্ট হচ্ছে তা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে সংস্কার করার নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, রাস্তা করার পর রক্ষণাবেক্ষণ না হলে তার সুফল পাওয়া যাবে না। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের চিত্র তুলে ধরে উবায়দুল কাদের বলেন, ঢাকা মাওয়ার মতো এক্সপ্রেসওয়ে ইউরোপের অনেক দেশেও নেই, প্রতিবেশী দেশ ভারতেও নেই। গাজীপুর থেকে টাঙ্গাইল, এলেঙ্গা থেকে রংপুর, রংপুর থেকে যাবে পঞ্চগড় একটা, আরেকটা বুড়িমারি, এগুলো আমাদের পরিকল্পনা, এর কাজ চলছে। খুলনা মোংলা বাগেরহাট এগুলো আমাদের কাজেরই অংশ। তিনি বলেন, এর বাইরে ঢাকা সিলেট চার লেনের কাজ যত দ্রুত শেষ করা এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার চার লেন করা সেটাও প্রতিশ্রুতি দিয়েছি, ওটাও দ্রুত শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছি। ফরিদপুর থেকে বরিশাল চার লেন করার জন্য এডিবির সঙ্গে কথা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার উন্নয়নের সংগ্রাম নিরবিচ্ছিন্ন স্বপ্নের মহাসড়ক খুলনা থেকে চট্টগ্রাম শীর্ষক সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী আব্দুস সবুর। অনুষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর হুসেন মনসুরের সভাপতিত্বে সঞ্চালনা করেন আইইবির ঢাকা কেন্দ্রের সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী খায়রুল বাশার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার AFM সাইফুল আমিন। এছাড়া আলোচক হিসেবে বক্তব্য দেন আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ নুরুল হুদা, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিজানুর রহমান, সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস, সড়ক জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী AKM মনির হোসেন পাঠান।